কেমন আছেন সবাই? এই শীতের সকালে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমার কি কি থাকছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি কিছু রান্না করে নিয়েছি, মানে ভর্তার রেসিপি, সাথে একটা নতুন রেসিপিও আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও বলে নিচ্ছি, আমি তো আজকে অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন রেসিপি, এইটা হচ্ছে শসা আর আলু ঝুরি করে কেটে নিয়ে সেটাকে আমি ভাজি করে নিচ্ছি। এই খাবারটা আজকে আমি প্রথম খাচ্ছি, কখনো কোনো দিন খাইনি, আর আজকে প্রথম হিসেবে যে ভাজি করছি, ভাজিটা খুবই 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 টেস্ট হয়েছে। তো এদিকে আমি শসা ভাজি করে নিচ্ছিলাম, আর অন্যদিকে এখানে আমি কিছু মরিচ ভেজে নিয়েছি। তো কিছু ভর্তা করব, আলু ভর্তা, সাথে পটল ভর্তা করব। তো সেজন্য এখানে আমি মরিচগুলোকে প্রথমে লবণ দিয়ে মেখে ডলে ডলে মেখে নিয়েছিলাম, ভেঙে নিচ্ছিলাম। আর যত বেশি ডোলে মাখানো যাবে মরিচ ভর্তা, তত টেস্ট হবে। এখানে আমি দুইটা মরিচই একসাথে অ্যাড করে দিয়েছি, তাহলে ভর্তা খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে। তো এখানে আমি মরিচগুলোকে প্রথমে সুন্দর করে মেখে নিচ্ছিলাম, তারপরে কিছু পেঁয়াজও কেটে রাখছিলাম, এক বক্স বেশি করে পেঁয়াজ কেটে রাখছি, তাহলে দেখা যায় রান্নার সময় রান্নাটা করতে অনেক দ্রুত হয়ে যায়। আর আমি এই পেঁয়াজটা কিন্তু এই এখনই কেটে নিছি, সেজন্য কোনো সমস্যা নেই। আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে শুধু আমি রান্না করি, কিন্তু ভর্তার সময় এই পেঁয়াজটা আর আমি ইউজ করি না, তখন নতুন করে আবার পেঁয়াজ কেটে সেটা দিয়ে আমি ভর্তা করি। এখানে আমার মরিচ ভর্তা সুন্দর করে মাখাইয়ে নিছি, মাখিয়ে আলাদা করে কিছু রেখে দিছি। আর এখানে আমি আরও তেল দিছি, মরিচ ভর্তা দিছি, দিয়ে আলু সুন্দর করে ম্যাশ করে মাখিয়ে নিছি। আর এই আলু ভর্তা দিয়ে সকালের ভাত খাবো, ভীষণ মজা লাগতেছিল খাইতে। আর এখানে যদি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে মনে হলো যে আরেকটু মজা হতো, কিন্তু আমার ভর খায় না, সেজন্য আমি দেই নাই। তারপর এখানে আমি কিছু পটল ভর্তা করে নিছি, পটলটাকে প্রথমে আগে সেদ্ধ করে নিছি, নিয়ে সামান্য একটু পানি চিপে ফেলে দিয়ে, পটলের বিচিগুলো ফেলে দিয়ে তারপরে এটাকে ধনিয়া পাতা দিয়ে ভর্তা মাখিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার দুটো ভর্তা মাখানোই কমপ্লিট হয়ে গিয়েছে, আর অন্যদিকে পটল ভর্তা তো মাখানো আমার কমপ্লিট, আর এইদিকে আমি এই যে শসা আর আলুটাও যে ভাজি করে নিচ্ছিলাম এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ভাজিটা করছি প্রথম আমার নিজের হাতে করছি, আর এত মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে আসলেই অনেক মজা। এখন থেকে আমি এই শসা ভাজিটা খাবো। আর এখানে আমি এই ধনিয়া পাতা অ্যাড করছি, পরে আরও দিছিলাম, দিয়ে এই যে দেখেন শসা ভাজিটা, আর এটা পটল ভাজি, আর এখানে আলু ভাজি, কিছু মরিচ ভর্তা, আর এগুলা দিয়ে আজকে সকালের খাবার। আর সকালবেলা এই ভর্তা ভাত দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর শীতের দিনে ভর্তা ভাত ছাড়া তো হয়ই না। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার তো সব কিছু রান্না রেডি হয়ে গিয়েছে। আর এই পাশে আবার দেখলাম আমার শাশুড়ি শসা কেটে নিয়ে এসছে, বলতেছে যে এটাও এখানে রেখে দাও, তোমার ভিডিওতে অ্যাড করো, দেখেন কত সাপোর্ট করে। তো এদিকে আমি রুমে চলে আসলাম, তারপর রুমে এসে দেখি আমার সাহেব ঘুম থেকে বাইরে চলে গেছে, মানে বাইরে বলতে বাইরে হাঁটাহাঁটি করতেছে। তো ভাবলাম আমি রুমটাকে গুছিয়ে নিই, সেও মাঝে মাঝে গুছিয়ে রাখে, কিন্তু আমি বললাম ঠিক আছে আজকে আমি গুছাই, তুমি বাইরে যাও। তো এখানে আমি রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো শুধু এখানে আমি এই যে কাঁথাগুলো ভাঁজ করাই দেখাইছি, পরে কিন্তু আমি পুরা বিছানা সুন্দর করে গুছিয়ে নিছি, ফ্লোরটাও ঝাড়ু দিয়ে দিছি, ফার্নিচারগুলো সব মুছে নিয়ে, তারপর ফ্লোরও মুছে নিয়ে, মানে ঘরটাকে একদম ক্লিন করে তারপরে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেতে আসলাম। আর ইদানিং সকালের খাবার খেতে খেতে কিন্তু ভীষণ দেরি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এমনটা আসলে বুঝতেছি না, আসলে দিন ছোট হওয়াতেই সেই জন্যেই নাকি, আর অনেক রাত পর্যন্ত জেগে থাকা হয়। তো ঘুমাতে দেখা যায় যে রাত 12টা 1টা বাজে, আসলে এরকম করে ঘুমানো ঠিক হচ্ছে না আমার জন্য, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো এখন থেকে। আর আমি এখানে খাচ্ছি, আর এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের কার কীরকম লাগে সেটাও আমাকে কিন্তু বলবেন। আর বাসায় থাকি কি আর শেয়ার করবো বলেন, এটা শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সবাই আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।